হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু সেভেন গ্রাফিক্স। আজকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব, বড় অ্যানাউন্সমেন্ট। ওইটা দেখার জন্য এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আর মাঝখানে হয়তোবা দিয়ে দিব, হয়তোবা একটু প্রথমের দিকে দিব। কিন্তু এখন আমরা চলে যাচ্ছি ফটোটা এডিটিং এডিট করার জন্য। জাস্ট একটু ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এক্সপোজার এগুলো একটু বাড়াবো। সো আমরা ডাইরেক্টলি চলে যাব, কন্ট্রোল জে দিব। কন্ট্রোল জে দিয়ে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আজকে আমরা সব এডিটিং ক্যামেরা র ফিল্টারে করব, ফটোশপের ক্যামেরা র ফিল্টার। স্মার্ট অবজেক্ট করার পরে ফিল্টারে যাব, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার। কন্ট্রোল শিফট এ, শিফট কন্ট্রোল এ দিয়েও করতে পারবেন, কিন্তু আমি এভাবে দিই। এটা গাইস একটু নতুন ট্যাব হতে পারে আপনার থেকে, কারণ এটা ফটোশপ 2021। সো 2020 তো এটা ছিল, কিন্তু একটু পরে এসেছে। সো আমরা করি এগুলার সব ইফেক্টস এন্ড সবকিছু এই পাশে। সো এই যে এখানে রেডিয়াল ফিল্টার আছে, তারপর গ্র্যাজুয়েটেড ফিল্টার, রেড আই রিমুভাল এন্ড সাম মোর সেটিংস, এটা আমরা আস্তে আস্তে দেখব। সো আমরা হয়তো বা এখানে নাও যেতে পারি। আজকে একটা বেসিক বেসিক এডিটিং দেওয়া হবে, মূলত আপনাদের সিক্রেট জিনিসের একটুখানি ইন্ট্রো দেওয়া হচ্ছে। তো আমরা এটাতে একটু টেম্পারেচার কমাই হালকা, অবশ্য আমরা এটাতে এখন যাব না। সো এটা এখানে থাকুক, হোয়াইট ব্যালেন্স এ ক্লিক করে যদি আমরা গ্রে চ্যানেলে ক্লিক করি, গ্রে তাইলে একটু ওয়ার্ম হয়ে গেছে ছবিটা। যাই হোক, ওটা আপাতত থাকুক। আমরা এক্সপোজারটা একটু বাড়াই, এক্সপোজারটা আমার বাকি জায়গায় ভালো লাগছে না। সো আমরা রেডিয়াল ফিল্টারটা ইউজ করতে পারি, এটাকে একটু ঘুরিয়ে দেই, এই জায়গাটা একটু এক্সপোজার ইউজ করব আমরা। এন্ড এটাকে একটু কমিয়ে দিব, একটু বাড়ানি থাকুক, কিন্তু শিফট ধরে যদি 1 দেই এন্ড এটাকে ইনভার্ট বলে দেয় কত বেশি এক্সপোজার হয়ে যায়। সো আমরা এটা এরকমই থাকুক। আমরা এখানে কন্ট্রাস্টে হাত দিব না, সো হাইলাইট যদি বেশি কমাই তাহলে ভুল হবে। শ্যাডোজ বাড়াবো একটু, শ্যাডোজ কমিয়ে দিই অ্যান্ড ব্ল্যাকস তাহলে একটু বাড়িয়ে দিই। ব্ল্যাকস শ্যাডো যদি বাড়ে তাহলে ব্ল্যাকস কমালে একটু কন্ট্রাস্ট পাবে। হাইলাইট যদি এখানে একটুখানি কমিয়েছি, সো এখানে হোয়াইটসটা একটুখানি বাড়াতে পারি, আর আমরা জে দিতে পারি। ওকে গাইস, এই জায়গাটা একটু বেশি হোয়াইট হয়ে গেছে, সো এই জায়গাটা একটুখানি যদি আমরা কমাই, রেডিয়াল ফিল্টারে গেলে এটাতে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো এক্সপোজারটা হালকা একটু কমিয়ে দিলেও পারি। অ্যান্ড হোয়াইটস যেহেতু এখানে একটু কমিয়েছি, এখানে একটু যদি একটু বাড়াতে হবে। আর এবার যাবো ক্লিয়ারিটিতে অ্যান্ড একটু ক্লিয়ারিটি অ্যাড করবো এখানে। ডিহেজ তো একদমই, ডিহেজ আমরা পুরো পিকচারটাতে একসাথে অ্যাড করব। সো এইটুকু আপাতত এরকম থাকুক। যে ক্লিক করলে আবার আগের ইয়েতে চলে আসবে, কিন্তু সবগুলোতে অ্যাপ্লাই হবে না, যে দিলা গেছে সেটা চলে যায়। সো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে গিয়ে একটু ফেদারটা হালকা বাড়িয়ে দিলে ভালো লাগবে। ডিহেজ আমরা করবো পুরো পিকচারে, সো ডিহেজের বেশি ইয়ে করলে আমাদের ভালো লাগবে না। অ্যান্ড টেক্সচার হালকা, একদম হালকা, কারণ বেশি দিয়ে দিলে এখানে জুম ইন করলে এজ গুলো হয়, যেহেতু এটা তো হচ্ছে না, সো আমরা একটু দিতে পারি, কিন্তু এই এই জায়গায় এজ গুলো হবে। সো এই জায়গাটা অনেক
দিয়েছি আমরা আগেই। সো আর ভাইব্রেন্স ইটস লুকিং ইট গুড আই থিঙ্ক, আমার কাছে এটা ভালো লাগছে একটু। স্যাচুয়েশন তো স্যাচুয়েশন নিয়ে খেলা করার দরকার নেই, সেই থাকুক। ওভারঅল এক্সপোজার 50, ও সরি 0.5। অ্যান্ড আমরা চলে যাবো এবারে, পট এখানে নাই যেহেতু এটা ল্যান্ডস্কেপ ইমেজ, সো এখানে আমরা এখানে থেকে চলে যাব, বেসিক ট্যাবে আমাদের কাজ শেষ। আমরা চলে যাবো একটু কার্ভস এ, হালকা কন্ট্রাস্ট দিব। তারপর আমরা এখানে অনেক গ্রিনস আছে, সো আমরা গ্রিনসটাকে একটু ইয়ে কর, গ্রিনসটাকে কিছু করার দরকার নেই। আমরা ব্লুটাতে চলে যাই এবং এটাকে একটু গ্রিনিশ ভাব দেই, হালকা টোন। এখানে রেফারেন্স করছে যে এটা ব্লু, উপরে গেলে ব্লু হবে আর নিচে গেলে ইয়েলো হবে। আমাদের এখানেও কাজ শেষ, যেহেতু এটা অতিরিক্ত স্যাচুরেট ইয়ে হয়ে গেছে, আমরা বেসিক্স এ গিয়ে আমরা টেক্সচারটা অনেক কমিয়ে আনতে পারি অ্যান্ড ক্লিয়ারিটিটা মাইনাস এ দিতে পারি অ্যান্ড ডিহেজ ও অ্যান্ড ডিহেজটা আমার এখানে লাগবে না, ডিহেজটা আমার লাগবে এখানে। যদি আমি একটু রিসেট ট্যাপ করি, মানে যে দেই রিসেট ট্যাপ করি, তাহলে আমরা এখানে গ্রেডিয়েন্ট যেতে গিয়ে আমরা হালকা একটু ইহেজ অ্যাড করতে পারি। গাইজ আমি এটা এফ ক্লিক করেছি, সো এই কারণে এটা একটু বড় হয়ে গেছে, এটা একটু ইয়ালোইশ টোন আছে। সো আমরা যদি এটা বাড়াই তাহলে এটার ইয়ালোইশ টোনটা বাড়বে স্যাচুরেশনটা। আমরা যাবো এবার ডিটেলস ট্যাবে, শার্পেনিং যদি অ্যাড, শার্পেনিং যদি অ্যাড করার আমাদের কোনো প্রয়োজন নেই এখানে, তো আমরা শার্পেনিং বাদ, আমাদের কালার মিক্সার এইচএসএল ট্যাব, এখানে অনেক কিছু আছে, কালার আছে, আপনি কালার দিয়েও করতে পারেন আবার এইচএসএল দিয়েও করতে পারেন। মানে স্পেসিফিক কালারকে আর কি টার্গেট করে এই ইয়েটা কাজ করে। সো আপনারা এই টার্গেটেড অ্যাডজাস্টমেন্টগুলো ক্লিক করে যদি ধরেন এই জায়গার ইয়ালোটা একটু কমাতে চান, ইয়ালোটা একটু ক্লিক করে একটু অন্য কালার করে দিলেন, দেখেন এই পাশে, এই পাশে একটু কমছে বাড়ছে, যদি একবার কমিয়ে দিয়ে একবার কমে যাবে, একবার বাড়িয়ে দিলে একবারে বেড়ে চলে যাবে। সো আমরা মাঝামাঝি রাখবো, আমরা এটাকে ধরে একটু অ্যাডজাস্ট করতে পারি যদি আমাদের না হয়। এখানে স্যাচুরেশনে যাব, এটা ক্লিক করে আমাদের ইয়েলোটা বেশি লাগছে, আমরা হিউ চ্যানেলে ছিলাম এই জন্য হচ্ছিল না। সো আমরা যদি একবার কমিয়ে দিই সব ইয়েলো আর গ্রিন চলে যাবে এরকম টাইপের, দেখেন এই পাশে অরেঞ্জেস এর দিকে আর ইয়েলোর দিকে একেবারে নাই। সো আমরা আস্তে আস্তে উঠাবো উপরের দিকে, দেখি কোথায় গিয়ে ভালো লাগে আমাদের, এখানে ভালো লাগছে। সো আমাদের এই জায়গাটা একটু বেশি ইয়ে হয়ে আছে, সো আমরা যদি এই জায়গাটা ক্লিক করি অ্যান্ড এই পাশে ক্লিয়ারিটিটা একটু কমিয়ে দেই, ক্লিয়ারিটিটা অনেক বেশি ছিল,
এডিটটা কমিয়ে হালকা টেক্সচার দিয়ে নিই, একদম হালকা। অ্যান্ড ব্ল্যাকস অ্যান্ড হোয়াইট এটা একটু বেশি ইয়ে ছিল, সো আমরা হোয়াইটসটাকে কমাবো, শ্যাডোসটাকে একটু কমাবো, কন্ট্রাস্ট নিয়ে আমরা এখানে খেলবো না কারণ কন্ট্রাস্ট ভালো লাগবে না। অ্যান্ড এটা ভালো লাগছে, এটা এটি তো এটাকে আমরা করে দিই থ্রি, সরি 0.4 0.4 4 ভালো লাগছে না, সো আমাদের কোনটা ভালো লাগবে 0.6 দিলে আই থিঙ্ক বেটার। আমাদের এই জায়গাটা থেকে এই জায়গাটায় মানুষদের চোখ ফেলতেই হবে, এটা মাস্ট। আমরা এখানে টেক্সট অ্যাড করব কারণ এটা আমি একটা ব্যানার বানানোর চিন্তা করছি, সো কিছু আর কি এখানে লিখবো আর এখানে জাস্ট একটুখানি ইয়ে করবো আর কি, মানে যেহেতু এটা ব্লু সো এখানকার এই কালারটা ধরে আমরা একটু ব্লুইশ টোনের দিকে যেতে পারি। যেমন আমরা যদি HSL ট্যাবে যাই, HSL ট্যাব ও জে প্রেস করলে আমরা এটা চলে যাবো আমাদের, সো এবার আমরা HSL ট্যাবে এসে পড়েছি। টার্গেটেড কালার দিয়ে এই জায়গার কালারটা যদি একটু স্যাচুরেশনটা যদি একটু বাড়াই, দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে। আমরা অ্যাকুয়া কালারও একটু কমাতে বাড়াতে পারি, অ্যান্ড আমরা বেসিক বেসিক এডিটিং বেসিক এডিটিং না এবং অনেক কিছুই আমরা করতে পারি। যেমন এই আই রেড আই রিমুভাল দিয়ে এখানে তো যেহেতু ইয়ে নাই, পিপল মিপল ইয়ে নাই আর কোনো ওটাকে কি বলে কোনো চোখ টোক নাই, সো এটা আমাদের প্রয়োজন নাই। এগুলো 50-তে ছিল, এটাও 50-তে ছিল, কন্ট্রোল সি। আমরা এখানে এখানে ক্লিক করলে একবারে আবার বেসিক ট্যাবে চলে আসবে। যাই হোক, আমরা ইফেক্টস এ আমি একটুখানি সবসময় আর কি ইফেক্টস এ যেতে পছন্দ করি, ইফেক্টস এ গিয়ে ভিনিয়ারিং দিতে পছন্দ করি চারিপাশ দিয়ে, যে এটা এটার মতো কিন্তু এটা দিব কালো কালো কালার অনেকটা। অ্যান্ড গ্রেন একটু হালকা অ্যাড করবো যাতে এটা যাতে একটু রিয়েলিস্টিক রিয়েলিস্টিক ভাব আসে। জিওমেট্রিক ট্যাবে আমরা অনেক কিছু করতে পারি, যেমন আমরা ছবিটা স্ট্রেট অনেক কিছু করতে পারি, সো আমি ব্যাকে যাচ্ছি, এটা আমি কিছু করব না। অ্যাপ্লাই ব্যালেন্স পার্সপেক্টিভ কারেকশনস, সো ব্যালেন্স পার্সপেক্টিভ হলে এটা আর কি মানে একটু অন্যরকম থাকলে আর কি ব্যাগেটারে থাকলে আপনারা এইগুলো ক্লিক করে লেন্স কারেকশনস গুলো ক্লিক করে আপনারা আর কি ইয়ে করতে পারবেন। আমরা এখান থেকে ভিউ 100 দিতে পারি যাতে আমাদের শার্পেন করার সময় আমাদের যেহেতু এখানে শার্পেনের প্রয়োজন নেই, তারপর হালকা ডিটেলস আমরা অ্যাড করতে পারি। যে এখানে বলাই আছে, যদি আপনারা নিউর ভার্সন ইউজ করেন তাহলে এখানে বলা আছে যে ফর আ মোর অ্যাকুরেট প্রিভিউ জুম দ্য প্রিভিউ সাইজ টু 100% অর লার্জার ওয়েন অ্যাডজাস্টিং দ্য কন্ট্রোলস ইন দিস প্যানেল, মানে এটা এটা ওরা সাজেস্ট করে দিয়েছে। সো এটা আর যদি অল্টার প্রেস করি, অল্টার প্রেস করে ক্লিক করে যদি একটু শার্পেন, দেখেন মানে এখানে বোঝা যাচ্ছে যে শার্পেন হচ্ছে, ফুল শার্পেন আর এটা। সো আমাদের শার্পেনের অ্যাড করার কোনো প্রয়োজন এখানে নাই। নয়েজ রিডাকশন, একটু নয়েজ রিডাকশন করব যেহেতু আমরা একটুখানি শার্পেন অ্যাড করেছি। অ্যান্ড আমরা এখানে কন্ট্রোল 0 দিলে আবার এক জায়গা দিয়ে হয়ে যাবে, মানে যেটা ছিল সেটা হয়ে যাবে। আমরা এখানে পয়েন্ট দিয়ে কার্ভ অ্যাড করতে পারি, আবার এখানে দেখেন পয়েন্ট কার্ভ,
এখানে লিনিয়ার কার্ভ, তারপরে রাস্টম সব আছে। এখানে আপনারা ধরেন লিনিয়ার কার্ভ দিলেন, লিনিয়ার কার্ভে ধরেন একটু একটু ইয়ালো না করে এটাকে আমরা একটু ব্লুইশ টোন দিই হালকা। এখানে আউটপুটে টু দিব, মানে ইনপুটে ওয়ান দিব। And I think আমাদের হয়ে গেছে অনেকটা, আমরা ব্রাইটনেস এন্ড ইয়া অ্যাডজাস্ট করতে পারি অ্যাকর্ডিংলি। তো আমাদের এটার অথবা অবশ্য প্রয়োজন নেই, এখন আমরা ব্রাইটনেসটা একটু অ্যাডজাস্ট করতে পারি। ধরেন ব্রাইটনেসটা ধরে 0 দিব। দিস ইজ জাস্ট বেসিক, অনেক বেসিক লেভেলের একটা এডিটিং করে দেখালাম আপনাদের। অ্যানাউন্সমেন্ট হলো যে আমি একটা নিউ বেসিক টিউটোরিয়াল আর কি, বেসিক আর কি লাইট রুমের টিউটোরিয়াল দিতে যাচ্ছি। সো একদম বেসিক, মানে একদম বেসিক মানে কিছু শিখবেন আর কি, মানে আমি ইউটিউবে দেখেছি যে লাইট রুমের টিউটোরিয়াল গুলো অনেক বড় বড়, তো আমি ছোট ছোট ভাগ ভাগ করে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। যেমন একদিন দেখাবো লোড কেমনে করে, আর তারপরে আস্তে আস্তে এডিটিং এর প্রসেস গুলা, সো ওইটা ইন্টারেস্টিং হবে। আর যারা এই লাইট রুমের কোর্স টিউটোরিয়ালটা দেখতে চান তারা সাবস্ক্রাইব করে রাখেন, আর পাশে বেল আইকনটা টিপে দিয়েন যাতে ভিডিও দিলে সাথে সাথে নোটিফিকেশন পান আর কি। এখন আমরা ওকে হিট করলে কি ছিল, কি হয়ে গেছে। এখন যদি আমরা চাই তাহলে আমরা অপাসিটিটা হালকা 50% করে দিতে পারি। 50% করে দিলে দেখি কেমন লাগে বিফোর, এন্ড আমার মনে হয় যে এটা 80% ভালো ছিল, বেশি ক্লিয়ার এন্ড একটু বেশি আর কি। এখন যদি চাই তাহলে আমরা এখান থেকেও কিছু ইয়ে দিতে পারি, এটা হলো কমপ্লিটলি অপশনাল। এখান থেকে কালার ব্যালেন্স অ্যাড করতে পারি, কালার লুক আপ টেবিল অ্যাড করতে পারি। সো আমার ফেভারেট হলো হরর ব্লু আছে, এখানে কোনটা কোনটা ভালো লাগবে, ড্রপ ব্লুজ এখানে অবশ্যই ভালো লাগবে না, এটা একটা হরর ব্লুজ দেই দেখি কেমন লাগে। এন্ড হরর ব্লুজ কে যদি আমরা স্ক্রিনে করে দেই এটা আরো অস্থির লাগে। সো আমার কাছে অস্থির লাগে, আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। এটা এখন মনে হচ্ছে যে একটুখানি মানে ফিল্টার অ্যাড করা হয়েছে এরকম একটা ভাইব আসছে। সো আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি, একটু কন্ট্রাস্ট, একটু কন্ট্রাস্ট দিলে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। সো এই তো গাইস, এটাকে যদি হ্যাঁ আমি এটা সারাদিন করতে পারি আর কি, এটা আর কি কিছু বলার নেই। যাই হোক আমরা এই তো ভিডিও দিব খুব জলদি। কবে থেকে দিব এটা আপনাদের প্রয়োজন নাকি যদি জানাতেন তাহলে ভালো হতো। আমার মনে হয় এটা অনেক প্রয়োজন, অনেকের জন্য প্রয়োজন, সবাই ফ্রিতেও করতে পারবে, আবার ইট উইল বি এক্সাইটিং ফর মি অলসো। সো দেখা হবে এরপরের ভিডিওতে, এরপরের লাইট রুমের ভিডিওতে, অ্যান্ড সেই পর্যন্ত গো ক্রিয়েটিভ অ্যান্ড কিপ ক্রিয়েটিং।